আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? বলেন তো, এটা কী ফল? কেউ এটাকে বলে গোজম, কেউ বলে জাম, কেউ বলে ছোট জাম, কেউ বলতে আমি ছোট জাম বলি। দেখেন জামগুলাকে, এই জামগুলো আসলে ছোট জাম বলা হয়। আসলে আমি জানি না এরকম জাম আমি ফার্স্টে দেখেছি, বুঝছেন? জামগুলো আসলে কখনো দেখি না, আমি বড় জাম দেখছি। আর একদম ছোট ছোট জাম আমাদের নোয়াখালীতে আমি দেখলাম। এখানে আসলে আমি দেখলাম যে এই ধরনের জাম ফার্স্টে দেখলাম। এই জামগুলোকে আমি কিভাবে খাবো? প্রথমে আমি জামগুলোকে ধুয়ে নিলাম, তারপর জামগুলোকে আমি এর সাথে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, সামান্য মরিচের গুঁড়ো, তারপর এই যে দেখতে পাচ্ছেন অর্ধেক লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রস দিলে আসলে অনেক ফ্লেভার হয় জামের সাথে, অনেক মজা লাগে, বুঝছেন? অনেক খেতে অনেক মজা। তারপর সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ছটকিয়ে নিব জামগুলোকে। এই যে ছটকিয়ে নিচ্ছি, এভাবে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে জাম মেখে খেতে অনেক অনেক মজা, অনেক মজা। বলুন তো, কে কে এরকম জাম খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এ জাম আসলে বড় জাম, ছোট জাম, আসলে এই জামগুলো খেলে শরীরের জন্য অনেক অনেক ভালো। এ জাম কলেজা পরিষ্কার করে, আমাদের যে শরীরের মধ্যে কলেজা আছে এটা অনেক পরিষ্কার করে। এটার মধ্যে আয়রন আছে, অনেক অনেক শরীরের জন্য ভালো। দামের দামও সস্তা এই জামগুলোর, আপনারা কিনে খেতে পারেন এভাবে। অনেক এভাবে মনে করেন যদি খেতে মাখা ছাড়া আমরা খাই, আসলে এটা খেতে কষ লাগে, হ্যাঁ খেতে ভালো লাগে না। এভাবে মেখে খেতে অনেক সুস্বাদু, আপনারা এভাবে মেখে আমার মতো মেখে খেয়ে দেখবেন। ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, রেহানা ব্লগস, ওখানে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আসলে নতুন একটা চ্যানেল খুললাম, রেহানা ব্লগস। আপনারাই আমার ব্লগের মধ্যে সবাই ফলো করে দিবেন, যারা যারা আমার ভিডিওটি দেখবেন। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে পারবো। আপনাদের একটা লাইক শেয়ার আমার অনেক উপকারে আসবে। আমার জামগুলো মাখা হয়ে আসছে, দেখেন জামগুলো কত রসালো। কত রস, অনেক মজা। আমি সবগুলো এইভাবে মেখে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওটি প্রথম দেখেছেন, আপনারা আমার ভিডিওটি ফলো দিয়ে দিবেন, আমার চ্যানেলটি সরি ফলো দিয়ে দিবেন। এই যে দেখেন আমার জাম মাখা হয়ে গেছে, দেখেন কত রসালো। আমি খেয়ে দেখতেছি কেমন হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক অনেক। আপনারা এভাবে মেখে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিউয়ার্স, ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, এটা আশা করি। আল্লাহ হাফেজ।